সুষ্ঠুভাবে এবং সুন্দর এখানে জনস্রোত বইবে, এটা আমাদের আশা। এবং সুন্দরভাবে আমরা সভা তৈরি করছি আজকে স্টেজে। জমিনে পারমিশন নেই, পারমিশন অলরেডি আমরা সমস্ত জমিনে হেলিপ্যাড থেকে শুরু করে স্টেজ বানানো থেকে শুরু করে আমরা পারমিশন পেয়েছি, এনওসি দিয়েছে, আর আমরা সেই জায়গায় করছি। বিএলআরও অফিস থেকে এখন কেউ এসেছিল? বিএলআরও অফিস বলুন আর সিএলআরও বলুন, এরা সবাই টিএমসি, যেখানে আমাদের বিজেপি সভা করতে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের ভিতরে, সেখানেই এটা অবজেকশন আসছে। কয়েকজন উল্টা সিধা লোককে ধরে নিয়ে এসে দু চার টাকা দিয়ে ওদেরকে বলছে যে আমরা অবজেকশন করেছি, এটা ভুলভাল, ফেক। আমরা যেখানে জমি, যে জমিতে করছি সেটা আমাদের পারমি এনওসি নিয়েই করছি, আইন হলো করছি। পুলিশ থেকে পারমিশন নেওয়া হয়েছে? পুলিশকে পারমিশন তো ইন্টিমেশন আমরা করেছি, তিন দিন আগে ইন্টিমেশন অলরেডি করেছি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে এসপি থেকে শুরু করে সমস্ত জায়গায় ইন্টিমেশন করা আছে। এখন পর্যন্ত পারমিশন পাওয়া যায়নি? হাইকোর্ট তো অলরেডি পারমিশন দিয়ে দিয়েছে যে সভা করার, ওয়েস্ট বেঙ্গলে যেখানে খুশি সভা করা যেতে পারে, ইউ হ্যাভ টু জাস্ট ইন্টিমেশন। আমরা ইন্টিমেশন অলরেডি করেছি। আরে 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 আরে